হ্যালো দিস সুসমল মলয় আশা করি তোমরা খুব ভালো আছো এখনটা তবে হচ্ছে পিজি ইংলিশ তোমাদের পেপার ওয়ানের সাজেশান দেওয়া হবে তাও আমি রিসার্চ করা আগে তোমাদের রিসার্চ করে দেখাবো তারপর তোমাদের সাজেশানটা দিয়ে দেবো আর এই সাজেশানের উপর বেস করে আমি ক্যান্ডিডেটকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছি বলতে পারে ক্যাটাগরি ওয়ান যদি বলো তো যারা একদমই টাইম পায় না পড়াশোনা করার একদম সময় পায় না জাস্ট পাস করার জন্য ডিগ্রি নেওয়ার জন্য পড়াশোনা করছে তাদের জন্য কিছু সিলেক্টেড প্রশ্ন সিলেক্ট করছি যেটা যেটা পড়লেই আশা করি তোমরা পাস করতে পারবে সেকেন্ড যারা মোটামুটি পড়াশোনা করার টাইম পায় টাইম দিতে পারে মোটামুটি খুব বেশি নয় বাট অ্যাভারেজ দিতে পারে তাদের জন্য একটা ক্যাটাগরি করছি যেটা মোটামুটি পড়াশোনা করলেই হয়ে যাবে আর একটা যারা রেগুলার ক্যান্ডিডেট যারা সিনসিয়ারলি পড়াশোনা করে পড়াশোনা বুঝে পড়াশোনা করে তাদের জন্য একটা ক্যাটাগরি তো তিনটে ক্যালাগে ভাগ করেছে তো শেষ সব পুরোটা দেখো না দেখলে বুঝতে পারবে না অবশ্যই পুরোটা দেখা প্রয়োজন অবশ্যই জরুরি শেষ সব দেখো আর এর পিডিএফটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এম এম ইনস্টোলেশন ডট কমে তোমরা পেয়ে যাবে ওরা ডাউনলোড করতে পারবে আর এছাড়া ওরা কি ওখানেই সমস্ত স্যাম্পেল কপি আর নোটস সাজেশান যেগুলো ফ্রিতে দেওয়া হয় অবশ্যই দেওয়া হচ্ছে সমস্ত সাবজেক্টই দেওয়া একটু অল্প অল্প শুরু করেছি তো তোমরা ডেইলি চেকআউট করো আর তোমাদের অ্যাসাইনমেন্ট তো আসছে তো অবশ্যই এই সময় অনেক বেশি বেশি করে চেক করো ওইটা অনেক তোমরা আপডেট যাবে তো চলো মেন টপিকে যাওয়া যাক হ্যাঁ ফার্স্ট দেখা তোমাদের মডিউল চারটে মডিউল আছে তো আমি মডিউল ওয়ান মডিউল টু ফোর এদিক ওদিক করছি তার কারণ হচ্ছে তোমরা দেখেন মডিউল ওয়ান এর চার আর মডিউল টু এর মিল্টন প্যারাডাইস লকরি এই দুটো টপিকে আলাদা করেছে আগে আমরা দেখিনি লাস্ট ইয়ারে কোথা থেকে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছে কত নাম্বার একে দেখে এবং চশার থেকে দু হাজার বাইশের আঠারো নম্বরের প্রশ্ন এসেছে এক্সপ্লেনেশন এসেছে সাত নাম্বারের তারপরও এই দু হাজার তেইশ মানে তোমাদের বছরের জন্য গুরুত্বপূর্ণ মিল্টন প্যারালস থেকে দু হাজার বাইশের আরও নাম্বার এসছে তারপরও এবছরের জন্য গুরুত্বপূর্ণ শেষে পুরোটাই বলবো আগে মেলিয়ে নি কোয়া থেকে কী কী এসেছে শেষে বলবো হচ্ছে না কি ঠিক আছে এটা রিসার্চ বলতে পারো তো আগে দেখে নিই স্পেন থেকে এসে দু হাজার বাইশের বারোতে এসছে সাত এসেছে দু হাজার তেইশেও গুরুত্বপূর্ণ সিক্স পি পিনের থেকে দু হাজার বাইশের আঠেরো নম্বর এসেছে মডিউল টু ম্যাডামিজিক্যাল পোট্রি থেকে এসেছে দু হাজার বাইশে মানে আগের বছরও বারো নম্বর এসেছে আর দ্য গার্ডেন থেকে এসছে বারো নম্বরের পুরুলিয় থেকে এসছে সাত নাম্বারের বারো নম্বরের এই যে নিল বারো নম্বর এটা দেখে রাখতে পারো আমি শেষে আবারও বলছি শেষে গিয়ে পুরোটা ক্লিয়ার করে দেবো তো অ্যাপসলম এখান থেকে এসেছে দু হাজার আঠেরো আঠারো বারো নম্বরের জন্য এসছে দু হাজার বাইশে পুক থেকে এসেছে তেইশে তেইশের কিছু আসেনি তেইশের জন্য গুরুত্বপূর্ণ লন্ডন থেকে আসেনি এটা গুরুত্বপূর্ণ হবে মিসিং করেছে আর হোয়াটসঅ্যাপ থেকেও গুরুত্বপূর্ণ হবে মিসিং করেছে কুপলাধান কোল্ড থেকে সাত নাম্বার এসেছে সেই থেকে এসেছে সেই থেকে এই বছর আসে তেইশের জন্য গুরুত্বপূর্ণ পেট থেকে দু হাজার বারোতে গেছে মেমোরিয়াম থেকেও হিসেবে মিশন থেকে এসে গেছে আর বারো নম্বরের জন্য সোলার জিপসের দেখি সাত নাম্বারের এসে গেছে যেটা এক্সপ্রোসার এসে গেছে এখান থেকে তোমার অ্যান্ডুডার্টো থেকে এসেছে তোমার এক্সপ্রেশন এসে গেছে আর এখান থেকে আউট ওয়াই লাভ দিতে থেকে গিয়ে তোমার দু হাজার বাইশের বারো নাম্বার এসে গেছে ঠিক আছে নো ক্রাউড সোল ইজ মাইন্ড থেকে কিছু আছে তেইশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা মডেল থ্রি গেল মডেল ফোর এখান থেকে দেখো কিম থেকে এসেছে তেইশের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আজকে আমি সাত নাম্বার এক্সপ্রেসর এসে গেছে তেইশের জন্য বারো নম্বর গুরুত্বপূর্ণ এলিয়ট থেকে এসেছে দু হাজার বাইশে বারো এসাই গেছেন অডেন থেকে তেইশে আসবে গুরুত্বপূর্ণ থমাসো তেইশে গুরুত্বপূর্ণ ফিলিপ থেকে হাজার তেইশে গুরুত্বপূর্ণ ট্রেডের থেকে দু হাজার সাত দিন দু হাজার বাইশে সাত নাম্বার এক্সপ্রিয়েন গেছে ঠিক আছে এই টোটাল আমরা দেখিয়ে দিলাম এবারে ফাইনালি আসি অ্যাকচুয়ালি করতে হবে কি আমি যা বলবো ফার্স্ট ক্যাটাগরি শুনে রাখো যে ক্যাটাগরি ওমান বলছিলাম যাদের হাতে একদম টাইম নেই তারা কী করবে চশার আর প্যারাডাইস ড এই দুটো ভালো করে পড়বে এই দুটো থেকে ভালো করে পড়তেই হবে এই দেখো দু হাজার বাইশে আদালবেও এক্সপ্রিয় সাত এসে গেছে তো প্রত্যেক বছর তুমি লাস্ট ফাইভ ইসবে চেক করো লাগলো ক্যান্টার থেকে একটা বারো নম্বর প্রশ্ন আছেই আছে মানে আসবেই আসবে আর ক্যান্টারিটেল থেকে মাত্র তিন চার

প্যারাডাইস লস থেকেও বলবো তাই প্রত্যেক বছরই একটা করে প্যারাডাইস লস থেকে নেবে দেবে যে আরো নম্বরে যে চারটে থাকে তোমাদের চারটের মধ্যে থাকে দেখো স্পেন্সার সেক্সপিয়ার অবলিক থাকে ওয়াই স্পেন্সার থাকবে না সেক্সপিয়ার থাকবে একবারে ধরো খুব কমিয়ে দিয়েছে আমি যত চেক করেছি চশার থেকে একটা থাকবে মিল্টন থেকে একটা থাকবে আর বাকি পোয়েট্রি থেকে একটা থাকবে তো চারটের মধ্যে দূর করতে হবে তাই এখানে দুটো প্রলব্ধ ক্যান্টেম্পোরি টেলস আর প্যারাডাইস লসের যে চারটে পাঁচটা প্রশ্ন আছে এই যে চারটে ভালো করে পড়াশোনা করলেই একটা কমন পাওয়া যায় তাই আমি বলবো তার মধ্যে একটা এসে গেছে লাস্ট ইয়ার তাই ওখানে তিনটে প্রশ্ন এখানে তিনটে প্রশ্ন ছয়ের থেকে সাতটা প্রশ্ন খুব ভালো করে পড়াশোনা করলে খুব ভালো করে পড়াশোনা করবে তোমার আঠেরো প্লাস আঠেরো ছত্রিশ প্লাস সাত বিয়াল্লিশ এসে যাবে আর খুব লাখ খুব ভালো স্বাদ দিলে প্যাট হাজ লস্টে বারো নম্বর অনেক সময় এরকম গেছে যে বারো একটা প্রশ্ন পড়েছে আবার বারো নম্বর একটা প্রশ্ন পড়েছে তাই তোমাদের বারো নম্বর প্রশ্নটাও এসে যেতে পারে তাই লাখ না দিলে প্রায় ফিফটি পার্সেন্ট কভার করে যাবে এই দুটো চ্যাপ্টার ভালো করে পড়াশোনা করলে তাই যাদের হাতে একদম টাইম নেই একদম সময় নেই মোটামুটি পড়াশোনা করছো জাস্ট পাঁচ নম্বর ডিগ্রি পাওয়ার জন্য আমি হলো পেপার ওয়ানের এত বইটি বড় দরকার নেই এই দুটো টপিক খুব ভালো করে পড়লে তোমরা অন্যেরটা কভার করবে ক্যাটাগরি ওয়ানের জন্য বলছে যারা একদম টাইম পায় না আর যারা টাইম পায় মোটামুটি টাইম পায় ঠিক আছে মোটামুটি টাইম পায় আমি তাদের জন্য বলবো এই মোস্ট ইম্পর্টেন্ট টপিকটা বলি এই মোস্ট ইম্পর্টেন্ট জায়গাটাই আমি বলবো ঠিক আছে আমি অলরেডি বলছি এই চশার আর বাইরে প্রত্যেকবারই আসে আমি দেখিয়ে দিয়েছি প্রত্যেকবারই আসে তুমি যদি লাস্ট ফাইভ ইয়ার্স চেক করো তুমি লাস্ট ফাইভ ইয়ার্সে তুমি পাবে দেখতে পাবে এটা আমার কথা না তুমি রিসার্চ করলে দেখতে হবে মাস্টার বছরে ঠিক আছে আর আর এই মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলো তোমাদের পড়তে হবে যারা মোটামুটি পড়াশোনা করছে মোটামুটি মানে পড়াশোনা করো ভালো রেজাল্ট অল্প করুক মোটে ভালো রেজাল্ট করতে যাও তো তাদের জন্য এই টপিকগুলো খুব গুরুত্বপূর্ণ স্পেন্সার ভালো করে পড়ো পো ভালো করে পড়ো সেলি অ্যালাস্টার সেলি পড়ো নো ক্রাউড সলিস মাইন্ড মাইন মিলিজেন বড়ো হকিংস অডেন থোমাস ফিলিপ এই টপিকের এই টপিকগুলো খুব ভালো করে পড়ো এই টপিকের একটা করে পড়ো আমি যারা আবার পড়তে বলেছি একটা করে জাস্ট ক্রিটিক্যাল অ্যানালিসিস অর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন এই একটা করে পড়লেই এনাআ বারো নম্বরের জন্য বলছি আরো নম্বরের জন্য অলরেডি আমি কমন দিয়ে দিচ্ছি আড়াই নম্বর ক্লাসে বারো নম্বর আর ভালো মতো হয়ে যাচ্ছে এর পরও এই যদি বলো আমার টাইম আছে আমি পশ্চিম পড়াশোনা করবো রেগুলার ক্যান্ডিডেটে বলবো যারা রেগুলার ক্যান্ডিডেট যারা পড়াশোনা শিখালি পড়াশোনা করো তো তাদের বলো এর পরও তোমরা এই টপিকগুলো দেখে রাখতে পারো আর জর্জ আলভার্ট পুরী ডব্লিউএচের অ্যান্ডসার্থ কবুলা খান আর দেখে রাখতে পারো এটা বারো নাম্বারের জন্য সাত নম্বরে দেখে রাখতে পারো ঠিক আছে এটা যারা মোটামুটি অ্যাভারেজ পড়াশোনা করো জাস্ট ভালো নাম্বার ভালো নাম্বার বলে হয়ে যাবে মোটামুটি ভালো নাম্বার বলে হয়ে যাবে তাদের জন্য আর যারা সিনসান দিয়ে একদম ব্রিলিয়ান তাদের জন্য আমি এই সাজেশান বলবো এই যে আগের তোমাদেরকে করতেই হবে প্লাস এই যে টপিকের ওয়াইন্স যে সাজেশানটা আমি বেশ ফেস ফেস করছি এটা তোমাদের করতে হবে যারা মোটামুটি সিনসারি টু মেনটেন করে পড়াশোনা করো আমরা মেনলি চেষ্টা করি যে একদম সিনসারিটি যারা পড়াশোনা করে তাদেরকে ফোকাস করতে তারা ফোকাস করি আমরা ওটা আগের এগুলো কোভার করে যাচ্ছে কিন্তু আমাদের নোট পেলেই তুমি এগুলো সব কোভার করে যাবে তাই তো তুমি দেখো খেয়াল করে দেখো আরও নম্বরের জন্য যে কটা দিয়েছে এক দুই তিন চার এই ইয়ালো যে মার্কিংগুলো আছে এগুলো পরীক্ষা পড়ে গেছে ঠিক আছে আগেরবার পরীক্ষা পড়ে গেছে আগেও বলেছি দেখো চশার থেকে তিন চারটে ক্লাসিক্যাল ফিগার্স যেখানে তোমাদের মঙ্ক আর ফ্রায়ার দিয়েছে এখানে দুটো এনে আথিমেটিক লাইন এইটি লাইন খুব গুরুত্বপূর্ণ তিনটে চারটে আর এখান থেকে তোমাদের একটা দিয়েছি লাস্টের থেকে লাস্টে থেকে চার করি প্রজ আ ডকুমেন্ট অফ কন্টেম্পোরারি ইংলিশ সোসাইটি এই চারটে ভালো করে পড়লেই একটা তুমি কোন পারছো একদম অলমোস্ট শিওর বলতে পারো একটা কেমন আসবে আসবে এখন রেকর্ড আছে পাঁচ বছরের আর লাস্টে কি বলে মিল্টন বললাম দেখো মিল্টন থেকে দেখো লাস্ট ইয়ারে এসে ইনভোকেশন পড়ে গেছে তো মিল্টন থেকে এবছরের জন্য তিন চারটে প্রশ্ন গুরুত্বপূর্ণ আমি বলি অলরেডি দেখো এপিক সিমিলি এপিক সিমিলি থাকবে এপিক কনভেনশন থাকবে স্যাটার্ন ক্যারেক্টার তিনটে আর দুটো এপিককে নিয়ে এপিক কোয়ালিটিস চারটে আর হিল অ্যান্ড গ্যান স্টাইল কম পরে একদম কম পরে আর যাদের টাইম আছে তারা দেখে রাখতে পারো আমার মনে হয় না না দেখলে না কোনো প্রবলেম হবে আর এই চারটে খুব ভালো করে পড়ো চারটে মিলি তিনটে বলবো স্যান্ডেল খুব ভালো করে পড়ো সিমিলি এপিক স্যান এপিক ত্যানম্যান স্যান এই দুটো ভালো করে পার্টিকুলার আলাদা আলাদা করে পড়ো আর এই দুটোকে মার্চ করে একটা প্রশ্ন আসতে পারে যেটা এপিক কোয়ালিটিজ সেটাও ভালো করে পড়ো এই চারটে প্রশ্ন আমার মনে হয় খুব ভালো করে পড়লে এসে যেতে পারে ঠিক আছে তাহলে আমি ওই আরো নম্বরে যে চারটে আছে চারটে আটটা দেখো আটটা দিলে মাঠটা খুব ভালো করে পড়লে তোমাদের আড়ের আটও কুমড়ো পাবেই প্লাস বারো নম্বরও কোমরে আসতে পারে লাখ সাত দিলে প্লাস সাত নম্বর কোমরে আসতে পারে যেটা একটু লাখ সাত দিলে বাট এই ধরে তুমি কোন পাচ্ছ এটা আমি বলতে পারি এরপরে দেখো লাস্ট ইয়ার যেহেতু সেক্সপিয়ার এসে গেছে আমি আগেই বলছি সেক্সপিয়ার আর স্পেন্সার অবলিকে থাকে তো লাস্ট ইয়ার দেখো সেক্সপিয়ার এসেছে সেক্সপিয়ার যদি এসে গেছে তাই উপরে স্পেন্সারের উপর দিয়ে একটা দুটো প্রশ্ন আসতে পারে আমি তার মধ্যে দুটো প্রশ্ন সিলেক্ট করছি কমেন দা রেসা এলিমেন্ট ইন দ্য পোয়েম বাই স্পেন্সার ইনভার্সিটির বাস এটা একটা আসতে পারে আর একটা সোনেট সেভেন্টি ফাইভ স্পেন্সারের ওয়ান ডে আই রোড নেম আপন দ্য এটা আসতে পারে তো এই দুটো আমি সিলেক্ট করছি এই দুটো তোমার আরো নম্বরে জন্যই বলছি তো এই দুটো করলে একটা কম্বর আসতে পারে আর আমি আর নেক্সট যাবো না বাকি বাকি যে পৈঠ লাগবে তার মধ্যে যেখানে একটা আসবে তোমার দুটো নিয়ে মতলা যেমন দুটো পেলেই মোটামুটি দুটো কোন পেলি আমরা হয়ে যাচ্ছে তো বাকিগুলোকে আমি বারো নম্বরের জন্য ছেড়ে দেবো ঠিক আছে আড়ো নম্বরের জন্য আমি আড়ো নম্বরের জন্য এই করে দেবো আমি শিওর তোমরা এই করে ভালো করে পড়াশোনা করলে ভালো মুহূর্ত কোমন পেয়ে যাবে আমি শিওর তাই ভালো করে পড়াশোনা করো এরপর আমি সেকশন তে আসবো সেকশন বি আমি আগে বলছি প্যারালাল বস্ত্র একটা থাকে অনেক অনেক সময় রাগ সাত দিয়ে তাই এখানে কিন্তু দেয়নি তাই বাকি যে টপিকগুলো থাকছে আমি আগে তোমাদের মেনশন করে দিয়েছি পুলি কুমিলাকান সরার জিপসি অডেন হকস্ট্রিং এখানে পোপ ডান এইখানে লন্ডন স্যারিস এই করা প্রশ্ন মোটামুটি তোমরা করে যাও এবারে দেখে যাও আর না পারলে তুমি এই একদম ডিট ডিম এই ধরনের প্রশ্ন না পারলে তুমি ক্রিটিক্যাল অ্যাপ্লিশনগুলো পড়ে যাও বাট পড়ে যাবে ক্রিটিক্যাল পড়া পড়াশোনা করতে হবে পড়ে যেতে হবে ঠিক আছে এই সেকশানে বলে দিলাম এই সেকশনটি এর উপরে দেখো বারো এক্সপ্লেনেশনটা আগে লিখে দিয়েছি দেখো এক্সপ্লেনেশন কোনো সাজেশন হয় না তারপরেও দেখো আমরা যে কটা দিয়েছিলাম আমরা টোটাল নটা দিয়েছিলাম নটার মধ্যে তাও একটা কেমন পড়েছে যদিও এখানে সাজেশন কমন পড়বে বলা যায় না কারণ আলাদা রুল আছে আর তারপরে শিখতে হয় এক্সপ্লেনশন লেখা শিখতে হয় আমি নেক্সট একটা ভিডিওতে কী করে এক্সপ্লেনেশন লেখা শিখতে হয় আমি বলে দেবো তার উপর একটা ভিডিও বানিয়ে দেবো তো তোমাদের আমি রেফার করব যে কটা আমার আমাদের দেওয়া যে কটাই প্রশ্ন আছে এই কটাই বলে যাও লাস্টেগুলো বাদ দিয়ে যে কটা আমরা দিয়েছি আর নোট যারা নোট নাও নোট চিনতে পারো আমাদের থেকে সব দেওয়া আছে এইভাবে তোমরা এই কটাই তোমরা পড়ে যাও চেক করে যাও আর আমি একটা এক্সপ্লেনেশন করে ভিডিও আনবো যেটা তোমাদের শিখিয়ে দেবো কী করে এক্সপ্রেশন দিতে হয় লিখতে হয় আর কয়েকটা টপিকের উপর বোর্ড দিয়ে একটু বেসিক জানলেই মোটামুটি লেখা যেতে পারে এমন না এক্সপ্রেশন একটা কঠিন নয় মোটামুটি লিখে যেতে পারে আমার টাইমে যখন বর্ষা করতাম তখন খুব চাপে খেতাম যে তখন ভালো গাইডেন্স পেতাম সেই গাইডেন্স ভালো পেতাম না অনেক বই কাটাকাটি করে অনেক লেখকের ভালো ভালো রাইটারে নোট করে তবে একটা অ্যাভারেজ মানি এসে আমি যাই না এরপরে এরপরে কোনো রুল আছে কিনা কারণ আমি অনেক ক্ষেত্রে দেখি যেগুলো আমি আগে ফলো করতাম সেগুলো পরে পরে রুল হয়ে গেছে আমি যাই না কী করে আমি যাই না সত্যি করে কোনো রুল আছে কিনা বাট আমরা টুকটাক যেটুকু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে পড়ছে আমার ডবল এ বি ইংলিশের তোমার অনেকেই জানো আবার ছিল আমার তো তার উপর ওখান থেকে পড়াশোনা করে যেটা আমি বুঝেছি বুঝিয়েছি আমি আলোচনা করে যেটুকু শিখেছি স্যারদের থেকে তার উপর বেশ করে আমি হালকা ফিল্কা শিখেছি আমি শিখিয়ে দেবো ওটা ওটা আমি নেক্সট কোনটা নিয়ে দেবো এটাই তোমাদের সাজেশন এটুকুই বলবো যেটা আমি বুঝিয়ে দিলাম এই প্রশ্নগুলো আর এই পিডিএফটা আমরা পাঠিয়ে দেবো আমাদের সাইডে আপলোড করে দেবো তোমরা আমাদের ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে এর উপর মনে কিছু এক্সচেঞ্জ করা আছে বলে হ্যাঁ এটাই আর আমাদের নোট দেওয়া চলছে চাইলে কন্ট্যাক্ট করতে পারো নোটসের স্যাম্পেল দেখতে পারবো সাইটে আপলোড করে দেওয়া হবে প্লাস আমাদের অফিসিয়াল নাম্বার যে নাম্বারটা তাদের স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে কন্ট্যাক্ট করে আমরা দেখতে পারো বাট পড়াশোনাটাকে এ করো করো নিজেকে ক্যাটাগরিতে ফেলে দাও কোন কোন ক্যাটাগরিতে পড়ছো আগে আমি বলবো আগে ক্যাটাগরি এ করো আগে যে আগের কাজ আগে করো ক্যাটাগরি এ করো তারপর ক্যাটাগরি বি দাও বি শেষ করার পর যদি মনে হয় তো অনেক টাইম আছে যদি পড়াশোনা করবি তাহলে তুমি ছিটতে যেতে পারো তিনটে ক্যাটাগরি আমি দিয়ে দিচ্ছি তো এইভাবে পড়াশোনা করলে আমার মনে না পরে প্রবলেম হবে বলে ঠিক আছে প্রবলেম আমি কমেন্টে জানাও চেষ্টা করে রিপ্লাই করে দেয়ার যতটা সাপোর্ট দেয়ার আমরা দিয়ে দেবো সাপোর্ট এটুকুই বলার আর কিছু না আর নোট দেওয়া চলছে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আর যদি মনে হয় এমন মনে নেই বাট পালি পড়াশোনা করতে হবে আরও বলছি পুরো সিস্টেম পাল্টা গেছেন ওপেন আর ওপেন নেই আর সেনসেনই পড়াশোনা করছে পড়াশোনা করে পাস করতে হবে লাস্টায়ার প্রচুর আরেক করেছে লাস্টায়ার লাস্ট ইয়ার প্রচুর আরেক করেছে প্রচুর ফেল ফেল করেছে স্টুডেন্ট আর স্ট্রিক্টলি খেলা দেখা হচ্ছে আমি বলবো পড়াশোনা শুরু করো আর কেন না অ্যাসাইনমেন্ট সামনে আসছে অ্যাসাইনমেন্ট সাপোর্টের জন্য কন্ট্যাক্ট করে নিতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে এটা কি করা থ্যাংক ইউ সো মাচ বাই ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার